হাম্মালাতাল হাতাব। দ্বিতীয় তাফসীর হচ্ছে যে লাকড়ি তো বহন করত, কিন্তু কোন লাকড়ি, এটা আরবের একটা পরিভাষা ব্যবহার করেছে। কি পরিভাষা? আরবের পরিভাষা এমন ছিল, যারা মানুষের গীবত একজনের দোষ আরেকজনের কাছে বলে বলে আগুন লাগায়। কি লাগায়? আগুন বলতে ঝগড়া লাগায়, বিবাদ লাগায়। এটা আরবের একটা পরিভাষা ছিল যে লাকড়ি বহন করে আগুন লাগাইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষগুলো এই আবু লাহাবের বিবি উম্মে জামিল সে বিভিন্ন জায়গায় বলে বেড়াইতো, মাথায় করে করে বেড়াইতো, সুযোগ পাইলেই বলতো। এটা হচ্ছে আরেকটা তাফসীর, হাম্মালাতাল হাতব। এখন এই যে আবু লাহাবের বিবি উম্মে জামিল, সে যে রসুলের দোষ মাথায় করে নিয়ে নিয়ে ঘুরত, লাকড়ি একবারই আরেকবারের সাথে কি লাগাইতো? আগুন লাগাইতো, ঝগড়া লাগাইতো, রসুলের দোষ বলতো, কুৎসা রটাইতো। আমাদের সমাজেও এমন মানুষ আছে কিনা, যাদের কাজই হচ্ছে একজনের কথা আরেকজনের সঙ্গে লাগানো, আরেকজনের কথা আরেকজনের সঙ্গে লাগানো, যাতে করে কি হয়, যাতে করে বিবাদ তৈরি হয়, সংসারে অশান্তি তৈরি হয়। এই বিষয়গুলোর জন্য বিশেষ করে নারীরা বেশি কথা বলেন, ঠিক কিনা? নারীরা বেশি, কারণ নারীরা এই বিষয়গুলো বেশি তারা করে, সমালোচনা বেশি করে। এক সংসারে খবর আরেক সংসারে দেয়, একজনের গোপন কথা আরেকজনের সঙ্গে বলে লাগাই দেয়, ঝগড়া বিবাদ সংসারে অশান্তি, এটাই হচ্ছে আগুন লাগারো। এটাই শুকনা রাখলি লাকড়ি, শুকনা লাকড়ি বোঝা বহন করে বেড়ায় তো আবু লাহাবের বিবি উম্মে জামিল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের জন্য শুধু এটা বলেন নাই, এটা কিয়ামত পর্যন্ত যারাই এরকম কাজে যারাই আসবে, একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া বিবাদ তৈরি করবে, তারাও আবু লাহাবের বিবির সঙ্গে সাদৃশ্য, আবু লাহাবের বিবির স্থান জাহান্নাম, তাদেরও স্থান হবে জাহান্নাম বলে নাউজুবিল্লাহ। এই জন্য বিশেষ করে মেয়েরা এই বিষয়ে সজাগ থাকবেন, যাতে করে আপনার এমন কোনো কাজের দ্বারা আপনার স্থান যেন জাহান্নাম না বানায় নেন। কথা বলেন ঠিক কিনা? আপনি এমন কোনো কাজ করবেন না যেই কাজের সাদৃশ্য আবু লাহাবের বিবি উম্মে জামিলের সঙ্গে হয়ে যায়। কথা ঠিক কিনা? তো এই জন্য আমাদের সমাজে এখন সবচাইতে বড় যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে হলুদ মিটিয়া। কথা বলেন ঠিক কিনা? কওমি অঙ্গনে কোনো দোষ পাক বা না পাক, কোনো ভিত্তিহীন তথ্য পাইলেই এই হলুদ মিডিয়াগুলো শুধু প্রচার করতে থাকে, প্রচার আর প্রসার করতে থাকে। অমুক মাদ্রাসায় অমুক হুজুর দেখছেন কি করছে, এটা প্রচার করতে থাকে, এটা হচ্ছে হলুদ মিডিয়া। দোষ নাই, সিধাটারে উল্টা করে যারা প্রচার করে, এটাও আবু লাহাবের বিবির সঙ্গে সাদৃশ্য। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে হলুদ মিডিয়াগুলো এইগুলো কাজ বেশি করছে, যেই মিডিয়াগুলো হকের আওয়াজ পৌঁছে না দিয়ে আর হককে নিচে নামাইতে চায়, যারা ধর্ষণকে মানুষের সামনে ওপেন করতে চায়, যারা ধর্ষণ মানুষকে সুশীলভাবে দেখাইতে চায়, এটা কোনো কিছু মনে না করতে চায়, মানুষের মাঝে এটাকে আস্তে আস্তে প্রচার ছড়াই দিতে চায়, এরকম মিডিয়াও আবু লাহাবের বিবির সঙ্গে সাদৃশ্য। কথা বলেন ঠিক কিনা? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।